এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আপনি বোধহয় আমার উপর খুব রেগে আছেন, তাই না? আই এম ভেরি সরি। মানে তখন আপনার ফোনটা নিয়ে যাওয়ার কথাটা আমি শুনতেই পাইনি, আর আপনি ফোন করলেন, আমি এমন তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম। যাই হোক, এই ফোনটা না আপনি আপনার কাছেই রাখুন, এটা এই ঘরে ফেলে রাখাটা উচিত হবে না। মানে আমি তো জানি এই মুহূর্তে আপনার বাবার ফোনটার গুরুত্ব আপনার কাছে কতটা। আমরা বরঞ্চ একটা কাজ করি, চলুন আমরা বরঞ্চ এই ফোনটা নিয়ে এক্ষুনি থানায় গিয়ে জমা করে আসি। এক্ষুনি যাই। না না না, যাব, তবে এখন নয়। আগে আমাকে কাকিমার সাথে একবার কথা বলতে হবে, কাকিমার কিছু বলার ছিল আমাকে, আমি যাই। হ্যাঁ, মানে মায়ের আবার কি হলো? কই, আমায় তো কিছু বললো না। ঠিক আছে, তাহলে চলুন আমিও আপনার সাথে একবার মায়ের কাছে যাই। আচ্ছা ঠিক আছে। গুনগুন, তুই ফোনটা খুব সাবধানে রাখবি, আলমারিতে তুলে রাখ। হ্যাঁ, আমি বললে তবেই বের করবি। হ্যাঁ, এনে আসো। হ্যাঁ চল। ফোন নাম্বার ওয়ান তাহলে যত্ন করে আলমারিতে রাখা হলো, ভালোই হলো। রাখার জায়গাটা দেখে নিলাম, আমার কাজটা একটু সহজ হয়ে গেল। আমার কাছে একটা ফোন এসেছিল, বলছে কালকে নাকি অফিসে ইনকাম ট্যাক্স রেড হবে। ওরা যদি হিসেবে কোনো গরমিল পায়, যদি কোম্পানি সিজ করে দেয়, কি হবে? কি করে সম্ভব? মানে কোন ইনফরমেশনের ভিত্তিতে এটা করছে সে আমি জানি না। তো আমাদের তো হিসেব নিকেশ ঠিক করে রাখতে হবে, বলো, তাই না? শোনো না, এই ফাইলগুলো রয়েছে, তুমি একটুখানি নিজে আগে ফাইলগুলো দেখে রাখো, আর কালকে কিন্তু সকাল থেকে সন্ধ্যে অবধি আমরা দুজনেই অফিসে থাকবো। হ্যাঁ মা, মা বলছি শোনো না, বলছি আমি বিনয় কাকু, শুভ কাকু থাকলে হতো না? আরে দিদিমণির তো এখন দিন রাত এক হয়ে গেছে, উনি সময় পাবেন কোত্থেকে বলো তো? কেন, কি হয়েছে পূর্ণা তোমার? তোমার কি এত কাজ বলো তো? হ্যাঁ সত্যি, তুমি যেন আজকাল বড্ড বেশি ব্যস্ত হয়ে গেছো, কোথায় ছিলে তুমি এতক্ষণ? মা আমার কথা না, কাকিমা সেরকম কিছু না। এই যে আমার